हेलो स्टूडेंट्स, आज के तुम्हारे क्लास टेन जीवन विज्ञान 3 नम्बर चैप्टर वंशगति नहीं आलोचना करब। देखो ये हे एक भीषण इम्पर्टेंट एवं इंटरेस्टिंग चैप्टर, एक मन दिए बुझे पढ़े तो तुम्हारे भलो लागे। तो ये भिडियोगी हमें आपलोड करी एगो एक बोझार चेष्टा करो, तुम्हारा आशा करी बुझते पर। तेल शुरू करी। देखो प्रथम वंशगति सम्पर्के बोलते गेले बोलते हबे जे आम्रा हयतो देखबे तोमरा तोमादेर कोनो आत्मीय स्वजनेर बाड़ी गेछो, तखन हयतो तोमादेरके निये आलोचना होच्छे जे तुमी कार मतो देखते, मायेर मतो ना बाबार मतो ना दादीर मतो ना ठाकुमार मतो, तोमार गायेर रंग कार मतो, तुमी हाइट कार मतो, एई जे इत्यादि नाना रकमेर आलोचना। ए आलोचना थेके एकटा धारणा हय जे आम्रा आमादेर जे चारित्रिक वैशिष्ट्यगुलो सेगुलो आमादेर माता पितार काछ थेके पेये थाकि। তাহলে এই মানে এই যে পদ্ধতিতে এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো মাতা পিতার থেকে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয় সেই পদ্ধতিটাকে বংশগতি বলে। এখানে শুধু মাতা পিতার নয়, মাতা পিতার পরিবারের যে কোনো সদস্যের কাছ থেকেও কিন্তু আমরা এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো পেয়ে থাকি। তাহলে এটা হচ্ছে মাতা পিতার বংশ, সেই জন্য বংশের গতি। তাহলে পদ্ধতিটা হচ্ছে বংশগতি। তাহলে পদ্ধতির সংজ্ঞাটা কী? পদ্ধতির সংজ্ঞাটা দেখো আমি এখানে লিখে রেখেছি যে যে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে যে পদ্ধতিটা কী না জনন, আমরা জানো জনন হচ্ছে সেই পদ্ধতি যেই পদ্ধতির মাধ্যমে বংশ বিস্তার হয়। তাহলে যে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে সেটা যে জন জনিত্রী জীবে, জনিত্রী জীব মানে মাতা পিতা, জনিত্রী জীবের জিন নিয়ন্ত্রিত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, অবশ্যই এটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। জিন হচ্ছে ক্রোমোজোমের ভেতরে ডিএনএর মধ্যে অবস্থিত জিন একটি অংশ, এটা একটা পার্টিকুলার কিছু প্রোটিন তৈরি করে এবং এই প্রোটিনের মাধ্যমে কিন্তু আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নির্ধারিত হয়। তাহলে জিন নিয়ন্ত্রিত চারিত্রিক বৈশিষ্ট্যগুলি পরবর্তী অপত্য বংশগুলিতে সঞ্চারিত হয়, তার মানে নেক্সট জেনারেশান অর্থাৎ সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়, তাকেই বলা হয় কি না বংশগতি। এবার আমরা যেটা পড়বো হচ্ছে বংশগতির জনক। তো বংশগতি নিয়ে অনেকেই অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন, কিন্তু এই বিজ্ঞানী ইনি অস্ট্রিয়ান ভাষায় একজন ধর্মযাজক ছিলেন, গ্রেগর জোহান মেন্ডেল। ইনি বংশগত বৈশিষ্ট্যগুলি কীভাবে বংশ পরম্পরায় সঞ্চারিত হয় সেই নিয়ে অনেক গবেষণা করেছিলেন এবং সাফল্য লাভ করেছিলেন। তো সেজন্য ইনাকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। তো এবার বংশগতিবিদ্যার জনক তাহলে আমরা কাকে জানলাম? বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল। এবার বংশগতি সংক্রান্ত আরও পড়াশোনা করতে গেলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ শব্দ বংশগতি সংক্রান্ত জানতে হবে, সেগুলো নিয়ে আমরা এবার আলোচনা করব। দেখো বোঝা তোমরা আশা করি বুঝতে পারবে, একটু মন দিয়ে শোনো। প্রথমেই আমি যেটা লিখব সেটা হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ শব্দ, যেগুলো না পড়লে কিন্তু বংশগতি সম্পর্কে কিছু বুঝতে পারবে না। প্রথম হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কী? বৈশিষ্ট্য হচ্ছে কোনো জীবের যে শারীরবৃত্তীয় বা অঙ্গসংস্থানিক লক্ষণের দ্বারা জীবটাকে অন্য জীবের থেকে আলাদা করা যায়। যেমন ধরো দৈর্ঘ্য, দৈর্ঘ্য কারুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য বর্ণ আকৃতি, এগুলো হচ্ছে জীবের বৈশিষ্ট্য। এইগুলোর সাপেক্ষে আমরা একটা জীবকে অন্য জীবের থেকে আলাদা করি। নেক্সট যেটা জানব সেটা হচ্ছে প্রলক্ষণ বা ট্রেট। প্রলক্ষণ বা ট্রেট এটা কি? এটা হচ্ছে এই যে বৈশিষ্ট্য লিখেছিলাম, বৈশিষ্ট্য এই দৈর্ঘ্য বর্ণ আকৃতি এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের একাধিক রূপ। যেমন ধরো দৈর্ঘ্য, দৈর্ঘ্যের দৈ রূপ কী হবে? মটর গাছের ক্ষেত্রে যদি ধরি, দৈর্ঘ্য যদি তার বৈশিষ্ট্য হয় তার লক্ষণ কী হবে? দৈর্ঘ্যের লক্ষণ হবে লম্বা, আরেকটা কী হবে? বেঁটে। তাহলে দৈর্ঘ্যের দুটি বিভিন্ন রূপ পেলাম আমরা, সেই রূপগুলোকেই বলা হচ্ছে প্রলক্ষণ বা ট্রেট। তাহলে এটা কার নিরীক্ষে লিখলাম? এটা দৈর্ঘ্যের নিরীক্ষে লিখলাম। আবার বর্ণের নিরীক্ষেও দেখতে পারি, যেমন গিনিপিগের ক্ষেত্রে গিনিপিগের বর্ণ যদি বৈশিষ্ট্য হয় তাহলে বর্ণের বৈশিষ্ট্যের সাপেক্ষে প্রলক্ষণ বা ট্রেট কী? প্রলক্ষণ বা ট্রেট হচ্ছে সাদা কালো, এ দুটো বর্ণ দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে এরা হচ্ছে প্রলক্ষণ বা ট্রেট। তাহলে বৈশিষ্ট্যের বিভিন্ন রূপগুলোই হচ্ছে প্রলক্ষণ বা
ট্রেড। এবার নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে জিন। জিন নিয়ে আমি আগে বলেছি, জিন হচ্ছে বংশগত বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণকারী একটা উপাদান। এই এই নিয়ন্ত্রণকারী উপাদান ভীষণ গুরুত্বপূর্ণ। এই জিনের মাধ্যমেই কিন্তু আমাদের বংশগত বৈশিষ্ট্যগুলি একটা জেনারেশন থেকে একটা জেনারেশনে সঞ্চারিত হয়, অর্থাৎ এটাই হচ্ছে বংশগতির ধারক ও বাহক। তাহলে জিনকে আমি কী লিখব? বংশগতির ধারক ও বাহক বা বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদান, ধারক ও বাহক। নেক্সট যেটা আসব সেটা হচ্ছে লোকাস। লোকাস কি? লোকাস হচ্ছে, তোমরা জানো জিন কোথায় অবস্থান করে? জিন ক্রোমোজোমে অবস্থান করে। তাহলে লোকাস কি? লোকাস হচ্ছে ক্রোমোজোমের সেই সেই স্থান যেখানে জিনগুলো অবস্থান করে। তাহলে ক্রোমোজোমে যে স্থানে কোনো জিন অবস্থান করছে সেই স্থান থেকে বলা হচ্ছে সেই জিনের লোকাস। তাহলে এখানে আমি কী লিখব? ক্রোমোজোমের, ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান, জিন অবস্থান করে। তাহলে বোঝা গেছে লোকাস কি? যেমন ধরো আমাদের পুরুষ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে এসআরওয়াই জিন, এসআরওয়াই জিনটা ওয়াই ক্রোমোজোমে অবস্থান করে। তাহলে ওয়াই ক্রোমোজোম এসআরওয়াই জিনটি অবস্থান করছে, এটা হচ্ছে ওই ক্রোমোজোমের, ওই জিনটি ওই ক্রোমোজোমে তাহলে অবস্থান করে, তাহলে ওটা হলো লোকাস। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে অ্যালিল। অ্যালিল কি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি কথা অ্যালিল। এই যে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যে এক জেনারেশান থেকে আরেকটা জেনারেশানে সঞ্চারিত হচ্ছে, তোমরা জানছো এগুলো কিসের মাধ্যমে সঞ্চারিত হচ্ছে? জিনের মাধ্যমে। তাহলে এই যে জিন আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ করে, এগুলো কিন্তু বিপরীত ধর্মী হয়। যে কোনো চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য দুটো বিপরীত ধর্মী জিন থাকে, এই বিপরীত ধর্মী জিনগুলোকেই বলা হয় একজনের একটা আরেকটা অ্যালিল। এরা থাকে কোথায়? এরা হোমোলোগাস ক্রোমোজোমে অবস্থান করে। হোমোলোগাস ক্রোমোজোম মানে কি? হোমোলোগাস মানে হচ্ছে সমসমস্ত ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোমে, হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে, এখানে আমি দেখাচ্ছি, ধরো হোমোলোগাস, হোমো মানে সেম, আর লোগাস কথাটা আসছে লোকাস থেকে, মানে সম এদের এই যে ক্রোমোজোমের যা যা লোকাস আছে, ধরো এগুলো হচ্ছে লোকাস, তো এই ক্রোমোজোমে সেই একই লোকাসে একই বৈশিষ্ট্যের জিন অবস্থান করবে, তো তারাই হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। এবং এই হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে অবস্থান করে, অবস্থানকারী এই বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে জিনগুলো, সেগুলোকে এক এই একজোড়াকে একে অপরের কী বলা হচ্ছে? অ্যালিল। যেমন ধরো মটর গাছের ক্ষেত্রে লম্বা, লম্বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিলটাকে আমি যদি লিখি, তাহলে লম্বাটা হচ্ছে ক্যাপিটাল টি, টি ফর টল, ক্যাপিটাল টি, তাহলে এর বিপরীত ধর্মী বৈশিষ্ট্যটা কি? বেঁটে। তার বিপরীত ধর্মী বৈশিষ্ট্য হচ্ছে টি, তাহলে একে ছোটো হাতের টি দিয়ে লিখলাম, এটা হচ্ছে ডোয়ার, ছোটো হাতের ডি লেখা যাবে না, কিন্তু ছোটো হাতের টি দিয়ে লিখতে হবে, তাহলে ক্যাপিটাল টি, স্মল টি। তাহলে এরা হচ্ছে দুটো বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্যকে প্রকাশ করছে, লক্ষণ, চারিত্রিক লক্ষণকে প্রকাশ করছে, এরা হচ্ছে একে অপরের অ্যালিল। তাহলে অ্যালিল ক্লিয়ার হয়েছে? অ্যালিলটা খুব ভালো করে পড়বে, বুঝে পড়বে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সমসংকর ও বিসমসংকর জীব। দেখো আমি লিখি নেক্সট কি? নেক্সট হচ্ছে সম সংকর ও বিষম সংকর জীব। সম সংকর ও বিষম সংকর জীব কাকে বলবো? যখন একই প্রকার অ্যালিল দিয়ে, একই প্রকার অ্যালিল দিয়ে যখন দুটো একটা জীব সৃষ্টি হবে, একটা জীবের উৎপন্ন হবে যখন একই প্রকার অ্যালিল দ্বারা, মানে বিপরীত ধর্মী অ্যালিল নয়, কিন্তু যেমন ধরো ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, এইরকম অ্যালিল, এইরকম দুটি একই প্রকৃতি, একই প্রকৃতির, মানে দুটি লম্বা জিন, দুটি লম্বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন, তাহলে এই একই প্রকৃতির অ্যালিল দিয়ে যে জীব তৈরি হবে সে হবে কি? সমসংকর জীব। আর দুটি বিপরীত ধর্মী যদি এটা এরকম হয় টি
स्मल टी तेल विपरीतधर्मी एलिल दिए जो जीव तैरि से कि विषम संकर जीव ये समशंकर जीव के आर विशुद्ध जीव बला है और विषम संकर जीव के संकर जीव हिसेबे बला है। समशंकर जीवर इंग्रेजी होच्छे होमोजाइगस और विषम संकर होच्छे हेटेरोजाइगस। तहले एटाओ क्लियर हलो जे एक ही प्रकार एलिल बहनकारी जे जे बहनकारी दुटी जननकोषेर मिलने जे जीव उत्पन्न है ताके बला है समशंकर और दुटी भिन्न प्रकार एलिलेर मिल द्वारा जे जीव उत्पन्न है ताके बला है विषम संकर बा हेटेरोजाइगस जीव। एबार जेटा आमरा जानबो सेटा होच्छे फिनोटाइप ओ जिनोटाइप। एबार जेटा लिखछि एटा आमी मुछे दिच्छि। एबार आमी लिखबो फिनोटाइप ओ एगुलो आमी एकटु मुछे दिलाम। नेक्स्ट आमी जेटा आसबो सेटा होच्छे फिनोटाइप आर जिनोटाइप। माने एटाओ खूब इम्पर्टेंट एकटा कथा फिनोटाइप ओ जिनोटाइप। देखो आमी आमादेर एटा होच्छे नम्बर सेभेन फिनोटाइप फिनोटाइप ओ जिनोटाइप। एटा कि जिनिस एटा नतून शब्द एगुलो एकटु भालो करे जानते हबे जे जीन जे जीवेर बाह्यिक बैशिष्ट्य जीन नियंत्रित जीवेर बाह्यिक बैशिष्ट्यके फिनोटाइप बोले। आबार जीन नियंत्रित जीवर जे फिनोटाइप नियंत्रणकारी जे जीन संयुक्ति जीनेर बिन्यास से बला हे जिनोटाइप। तहले बाह्यिक वैशिष्ट्यटा कि जीन नियंत्रित बाह्यिक वैशिष्ट्य हे फिनोटाइप और जीनेर बिन्यासटा हे जिनोटाइप। जेमन धरो कोनो मटर गाछ, मटर गाछ सेटा लम्बा, मटर गाछेर लम्बा वैशिष्ट्यटा हे तार फिनोटाइप। लम्बा वैशिष्ट्य मटर गाचे लम्बा वैशिष्ट्य हे फिनोटाइप। एवं फिनोटाइप जदि लम्बा बैशे तार जिनोटाइप की होते पारे जिनोटाइप एटा लम्बा वैशिष्ट्य एक ही धर्मी एलिल निये गठित एरकम मटर गाच होते पारे कैपिटल टी कैपिटल टी अथवा एटाओ जिनोटाइप होते पारे अथवा कैपिटल टी स्मल टी एटाओ तार जिनोटाइप होते पारे। तो एटा केन एर जिनोटाइप हलो सेटा आमी परे आरो क्लियर होच्छे देखो प्रकट और प्रच्छन्न नेक्स्ट आसब। तो ये बोझा गया है जे बाह्यिक वैशिष्ट्य के बला हे फिनोटाइप जीवे और जीनेर बिन्यास के बला हे जिनोटाइप। नेक्स्ट जेटा आसब से हे प्रकट और प्रच्छन्न यहाँ आरो भीषण इम्पर्टेंट कथा प्रकट और प्रच्छन्न। प्रकट प्रच्छन्न कि देखो कोनो जीनेर जे जदि सापेक्षे कोनो जीव जदि होमोजाइगस बा हेटेरोजाइगस है होमोजाइगस बा हेटेरोजाइगस माने समशंकर बा विषमशंकर है ताहले सेई जीवेर मध्ये जे बैशिष्ट्यटा प्रकाश पाबे सेई बैशिष्ट्यटा होच्छे प्रकट। तहले समशंकर बा विषमशंकर जीवेर जे बैशिष्ट्यटा प्रकाश पाय सेई बैशिष्ट्यटा होच्छे प्रकट। एखाने आमी तोमादेर एकटु बोझाई एटा समशंकर जीव धरो एटा समशंकर जीव बा আর এটা হচ্ছে বিষম সংকর জীব। তো এই দুটো জীব হচ্ছে মটর গাছ, মটর গাছে লম্বা মটর গাছে এদের দুটো জীবেরই যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। মানে কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে আমরা পরীক্ষা করে দেখা গেছে যে দুটো জীবেরই বৈশিষ্ট্য হচ্ছে লম্বা। তাহলে লম্বা বৈশিষ্ট্য যেহেতু প্রকাশ পাচ্ছে তাহলে লম্বা বৈশিষ্ট্যটা হচ্ছে এদের প্রকট বৈশিষ্ট্য। কিন্তু যে বৈশিষ্ট্যটা প্রকাশ পেল না কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পেল এই যে ছোটো হাতের টি, এই ছোটো হাতের টি কী ডিনোট করছিল বেটে বৈশিষ্ট্যকে ডিনোট করছিল। তাহলে ছোটো হাতের টি বৈশিষ্ট্যটা যখন প্রকাশ পাচ্ছে না তাহলে এই বৈশিষ্ট্যটা কী? এই বৈশিষ্ট্যটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এটা আমরা কিন্তু বিষম সংকর জীব বা হেটেরোজাইগাস জীবের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায় যে সমসংকর জীব ক্যাপিটালটি এটাও আবার সমসংকর জীব এটাও স্মলটি স্মলটি এদের ক্ষেত্রে কিন্তু এরা যেহেতু একই ধর্মী অ্যালিল নিয়ে অবস্থান করছে এদের যে বৈশিষ্ট্যটা এদের ক্ষেত্রে সবসময় এদের ক্ষেত্রে নিজের বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে। যে 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 বৈশিষ্ট্যটা যে এই ক্যাপিটালটি বা স্মলটি যে বৈশিষ্ট্যটাকে ডিনোট করছে সেই বৈশিষ্ট্যটা এদের প্রকাশ পাবে। তো কিন্তু আমরা প্রকট প্রচ্ছন্ন বুঝতে গেলে আমাদের
হেটেরোজাইগাস কে নিয়ে কথা বলতে হবে। হেটেরোজাইগাসে আমরা যেটা দেখতে পাবো যে দুটো আলাদা আলাদা জিনই রয়েছে, দুটো আলাদা আলাদা অ্যালিল রয়েছে, তো বিপরীতধর্মী অ্যালিল, তো এদের মধ্যে যে প্রকাশ পেয়ে যাবে সেই হবে প্রকট। তো এখানে দেখা যায় যে ক্যাপিটালটি স্মলটি এরা আলাদা আলাদা অ্যালিল এবং এদের মধ্যে যে প্রকাশ পাচ্ছে সে হচ্ছে ক্যাপিটালটি মানে লম্বা বৈশিষ্ট্য, তাহলে সে হচ্ছে প্রকট, আর যে প্রকাশ পেল না সে হচ্ছে ছোটো হাতেরটি, সে হচ্ছে বেটে বৈশিষ্ট্যকে নির্ধারণ করে, তাহলে সে হচ্ছে কি, সে হচ্ছে প্রকটের নিরীক্ষে হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। একে ইংরেজিতে বলা হয় এটা হচ্ছে ডমিনেন্ট আর এটা হচ্ছে রিসেসিভ। তাহলে প্রকট প্রচ্ছন্ন বোঝা গেল, আর প্রকট প্রচ্ছন্ন এদেরকে কিন্তু প্রকট বৈশিষ্ট্যের যে জিন তাকে সবসময় ক্যাপিটালে লেখা হয়, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এখানে আমি লম্বা বৈশিষ্ট্যটাকে কি বললাম, লম্বা বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট, তাহলে লম্বাকে আমি সবসময় ক্যাপিটালে লিখবো, যেহেতু ইংরেজিতে টল, টি ফর টল, তাহলে টি ক্যাপিটাল টি আসবে, আর লম্বা নিরীক্ষে যে বেঁটে বৈশিষ্ট্য সেটা যেহেতু প্রচ্ছন্ন তাহলে বেঁটে, বেঁটেটা সবসময় কী হবে, এর যে ছোটো হাতের অক্ষর সেইটাকে দিয়ে লেখা হবে। এটা আবার যদি গিনিপিগের ক্ষেত্রে লিখি, গিনিপিগের যেমন কালো রঙের গিনিপিগ, কালো গিনিপিগের যে বৈশিষ্ট্য সেটা কালো ইংরেজিতে কী হয়, ব্ল্যাক, বি ফর ব্ল্যাক, তাহলে বিটা হবে, বিটা হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল বি, এটা হচ্ছে প্রকট, তাহলে প্রকট বৈশিষ্ট্যকে ক্যাপিটাল বি দেয়। আর সাদা গিনিপিগ, সাদা গিনিপিগ হচ্ছে এটা হোয়াইট লেখা, তাহলে হোয়াইট ডাব্লু, ছোটো হাতের ডাব্লু লেখা যাবে না, কিন্তু এটা কী লিখতে হবে, স্মল বি, তাহলে ক্যাপিটাল ও লেটার দিয়ে সবসময় প্রকট জিনটিকে বা প্রকট বৈশিষ্ট্যকে ডিনোট করা হয়, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য তারই ছোটো হাতের অক্ষরটিকে নির্বাচন করা হয়। এটা কিন্তু মাথায় রাখবে, যখনই কোনো জীবের জিনোটাইপ বের করতে বলবে, জিনোটাইপ ধরতে বলবে, তখনই কিন্তু তার প্রকটকে ক্যাপিটাল লেটার দিয়ে লিখবে প্রকট বৈশিষ্ট্যকে, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে স্মল লেটার দিয়ে লেখার চেষ্টা করবে। নেক্সট আমরা আসব, নেক্সট যেটা সেটা হচ্ছে, আমি তাহলে এই দুটো মুছে দিচ্ছি, ফিনোটাইপ ও জিনোটাইপ প্রকট প্রচ্ছন্ন নিশ্চয়ই বোঝা গেছে। নেক্সট যেটা আসব, নেক্সট আমাদের আসবে নয় নম্বরে, ন নম্বর যে বংশগতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ন নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে যোনিত্রী, যোনু ও অপত্য যোনু, নাম্বার 9, যোনিত্রী যোনু ও অপত্য যোনু। এটা দেখো, এই যখন আমি বংশগতির যে সংজ্ঞা, সে সংজ্ঞাতে এই যোনিত্রী আর অপত্য কথা দুটি লেখা আছে। যোনিত্রী যোনু হচ্ছে মাতা পিতা যা মানে যাদের মধ্যে জন্ম সম্পন্ন হয় সেই হচ্ছে যোনিত্রী, মাতা অথবা পিতা, মাতা এবং পিতা, আর অপত্য হচ্ছে সন্তান। যোনিত্রী যোনু আর অপত্য যোনু, আর অপত্য যোনু মাতা পিতা থেকে প্রথম যে সন্তান সৃষ্টি হয় সেটা হচ্ছে প্রথম অপত্য যোনু, এবং ওই অপত্য যোনু অপত্য প্রথম অপত্য যোনুর F1 মানে হচ্ছে প্রথম অপত্য যোনু, প্রথম অপত্য যোনু F1, আর F1-এ যে জীবগুলি তৈরি হয় তাদের মধ্যে যদি স্বপরাগযোগ বা নিষেক সম্পন্ন হয় দিয়ে তার ফলে যে সন্তান সন্ততি বা জীবের সৃষ্টি হয় তারা হচ্ছে দ্বিতীয় অপত্য যোনু, F2 বলা হয় সেখানে তাকে, দ্বিতীয় অপত্য যোনু। এটা যদি দেখো, আমি এখানে দেখাচ্ছি যে এটা যদি মটর গাছের ক্ষেত্রে লম্বা আর বেটে এদের মধ্যে প্রজনন হচ্ছে, লম্বা এখান থেকে, এগুলো আমি পরে আরও ডিটেলসে বলবো, এখান থেকে যে গ্যামেট তৈরি হয় একই ধরনের, যেহেতু অ্যালিল আছে একই রকমের গ্যামেট তৈরি হবে, তাহলে এখান থেকে ক্যাপিটালটি, এখান থেকে স্মলটি, এরা হচ্ছে যোনিত্রী বা প্যারেন্ট, আর এটা হচ্ছে গ্যামেট, এদের যে সংকরায়নের ফলে যে ধরনের জীব উৎপন্ন হলো সেটা হচ্ছে লম্বা মটর গাছ, যেহেতু এখানে ক্যাপিটালটি এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, তাই এখানে প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে, আমি আগেই আলোচনা করলাম, তাহলে এটা কি, এটা F1 প্রথম অপত্য জন্য, আবার এই দ্বিতীয় অপত্য জনিতে যেতে গেলে আমাকে কী করতে হবে, এই ক্যাপিটালটি স্মলটি মানে এই প্রথম অপত্য জনিতে যে জীবগুলো তৈরি হয়েছে, যে ধরনের মটর গাছ তৈরি হয়েছে তাদের মধ্যে আবার নিষেক বা সব পরাগযোগ ঘটানো হবে, যে তার ফলে এই ক্রসিংয়ের ফলে যে জীবগুলো তৈরি হবে তাদেরকে আমরা এখান থেকে আমরা কিন্তু পাবো F2। তাহলে প্রথম অপত্য জন্য ও দ্বিতীয় অপত্য জন্য নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে
শঙ্করায়ণ। শঙ্করায়ণ কি সেটা এক্ষুনি আমি তোমাদের করে দেখালাম। ওটা হচ্ছে শঙ্করায়ণ, মানে জনিত্রী, জনিত্রী যে জীবগুলি রয়েছে তাদের মধ্যে জনন ঘটানো। যেমন ধরো লম্বা জিনিসটা হচ্ছে শঙ্করায়ণ। শঙ্করায়ণ, শঙ্করায়ণ কাকে বলবো? নিকট সম্পর্কযুক্ত ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মধ্যে জনন সম্পন্ন করা, যৌনজন। নিকট সম্পর্কযুক্ত ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন, যেমন লম্বা মটর গাছ, লম্বা মটর গাছ আর বেটে মটর গাছ, এরা কিন্তু ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন। এদের মধ্যে যখন শঙ্করায়ণ হবে, এদের মধ্যে যখন জনন হবে, তখন সেই ঘটনাটাকে আমরা বলবো শঙ্করায়ণ। মানে বিপরীত ধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে জনন সম্পন্ন করাটাকেই বলা হচ্ছে শঙ্করায়ণ। এই শঙ্করায়ণে আবার দুরকম হয়, এক শঙ্করায়ণ, এক শঙ্কর। এক শঙ্কর হচ্ছে একজোড়া বিপরীত ধর্মী চার, এটা হচ্ছে একজোড়া বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য। মানে ক্যাপিটালটি, ক্যাপিটালটি হচ্ছে লম্বা, আর স্মলটি, স্মলটি এটা হচ্ছে বেটে। তাহলে লম্বা বেটে দুটো দুটো দু ধরনের গাছ, কিন্তু বৈশিষ্ট্যটা, বিপরীত ধর্মী বৈশিষ্ট্যটা হচ্ছে একজোড়া। যেহেতু লম্বা আর বেটে দুটি বিপরীত ধর্মী বৈশিষ্ট্য, লম্বার জন্য রয়েছে ক্যাপিটালটি আর ছোটোর জন্য রয়েছে, বেটের জন্য রয়েছে স্মলটি, তাহলে এটা হচ্ছে একজোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের মধ্যে শঙ্করায়ণ, সেটা হচ্ছে এক শঙ্কর। আর দ্বিশঙ্কর ক্ষেত্রে হবে দুজোড়া, দুজোড়া। যেমন ধরো, যেমন ধরো মটর গাছের, মটর গাছের লম্বা ও গোল বীজযুক্ত মটর গাছ, লম্বা ও গোল, লম্বা ও গোল বীজযুক্ত মটর গাছ, তার সঙ্গে কার শঙ্করায়ণ করাবো? লম্বা ও গোল, লম্বা একটা বৈশিষ্ট্য, গোল আরেকটা বৈশিষ্ট্য। লম্বা ও গোল বীজযুক্ত মটর গাছের সঙ্গে ঠিক এর বিপরীত বৈশিষ্ট্যগুলি, লম্বার বিপরীত হচ্ছে বেটে, বেটে, আর গোলের বিপরীত বৈশিষ্ট্যটা হচ্ছে কি? কুঞ্চিত। বেটে ও কুঞ্চিত বীজ, বীজযুক্ত মটর গাছ। তাহলে দেখো এখানে লম্বা বেটে এটা একটা জোড়া, আর গোল কুঞ্চিত এটা আরেক জোড়া। তাহলে এখানে হচ্ছে দুটো জোড়া হয়ে গেল। সেই জন্য এই দুজোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে যখন শঙ্করায়ণ হয়, তখন সেটা হয় দ্বিশঙ্কর। আর লম্বার বেটে এরা যে একজোড়া, তো একজোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের মধ্যে যখন শঙ্করায়ণ ঘটানো হচ্ছে, তখন সেটা হচ্ছে এক শঙ্কর। আমি নেক্সট ক্লাসে এই এক শঙ্কর জনন বা দ্বিশঙ্কর জনন, এদের ভেতরে যে শঙ্করায়ণের ফলে কীরকম উদ্ভিদ বা তৈরি হয়, যেটা মেন্ডেল দেখিয়েছিলেন মটর গাছের মাধ্যমে, সেই নিয়ে আলোচনা করব। তো আজকে তোমরা এইটুকু, তোমাদের আজকে পড়া এইটুকুই থাক। এই বংশগত, বংশগতি কাকে বলে এবং বংশগতি সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ, এগুলি ভালো করে পড়বে। পড়ার পরে তোমরা মেন্ডেলের যে মটর গাছ সংক্রান্ত যে এক শঙ্কর দ্বিশঙ্কর জননের যে ক্রসিং, সেই ক্রসগুলো আমরা নেক্সট ভিডিওগুলোতে আপলোড করব। তো ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির বাইরে যেও না, সবাই সতর্ক থেকো, ঠিক আছে? আজকে এত দূরে, ওকে।